প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে। মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি 23.80 টাকা, সৌদির এক রিয়াল বাংলাদেশি 28.40 টাকা, মার্কিন এক ডলার বাংলাদেশি 107.08 টাকা, ইউরোপীয় এক ইউরো বাংলাদেশি 106.54 টাকা, ব্রিটেনের এক পাউন্ড বাংলাদেশি 122.68 টাকা, সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশি 76.52 টাকা, অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশি 72.23 টাকা, নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি 64.05 টাকা, কানাডিয়ান এক ডলার বাংলাদেশি 80.75 টাকা, ইউএই এক দিরহাম বাংলাদেশি 29.81 টাকা, ওমানি এক রিয়াল বাংলাদেশি 275.00 টাকা, বাহরাইনি এক দিনার বাংলাদেশি 285.55 টাকা, কাতারি এক রিয়াল বাংলাদেশি 29.51 টাকা, কুয়েতি এক দিনার বাংলাদেশি 346.14 টাকা, সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ বাংলাদেশি 110.77 টাকা, দক্ষিণ আফ্রিকান এক রান্ড বাংলাদেশি 5.88 টাকা, জাপানি এক ইয়েন বাংলাদেশি 0.742 টাকা, দক্ষিণ কোরিয়ান এক ওয়ন বাংলাদেশি 0.069 টাকা, ইন্ডিয়ান এক রুপি বাংলাদেশি 1.35 টাকা। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন। গুগল বা কারেন্সি কনভার্টর ব্যবহার করবেন না, ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেয়া থাকে। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি। আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান। হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে 2.5% হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে। যে কোনো সময় মুদ্রার হার ওঠানামা করতে পারে।